1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। আবার একটা নতুন সোমবারের সন্ধ্যেবেলা, ঘড়ির কাঁটা সাতটার ঘর ছুঁয়ে একটুখানি এগিয়েছে আর আমরা বসে গেছি বই নিয়ে আড্ডা দিতে। কলকাতায় বইমেলাকে ঘিরে, বই ঘিরে বাঙালির তোলপাড় শুরু হতে আর কয়েকটা দিন দেরি আছে। আর আজ আমাদের এই বই আড্ডা লিকার চা অনুষ্ঠানে অতিথি হিসেবে আমরা পেয়ে গেছি তরুণী কবি, বাংলা কবিতার এক বিতর্কিত চরিত্র। তিনি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির শক্তি চট্টোপাধ্যায় পুরস্কার, যেটা তরুণ কবিদের জন্য নির্ধারিত, সেটা পেয়েছেন। আমাদের সঙ্গে আজকে রয়েছেন স্বাগতা দাশগুপ্ত। স্বাগতা, তোমাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। তুমি আগে কখনো এই ধরনের টিভি পর্দার সামনে না করিনি, এটা প্রথমবার আমার। কেমন লাগছে? একটু নার্ভাস লাগছে। কেন এরকম করিনি তো কোনোদিন? ভালো এসে পড়ছে। তুমি যা সুন্দর দেখতে, তোমাকে তো এবারে অভিনয় করতে হবে কখনো টিভির। আশা করছি হবে। আচ্ছা কবি স্বাগতা, তোমার একটা কবিতা দিয়ে আমরা বরং শুরু করি। আচ্ছা, এই কবিতাটা পড়ছি, এটা আমার তৃতীয় বই থেকে। বাংলা কবিতা এই ধরনের তরুণীদের হাত ধরে কি স্মার্ট আর কি সাংঘাতিক বিপজ্জনক পথে যাচ্ছে। আচ্ছা বলো। আমার অটো চড়া অটো চালকের সঙ্গে প্রেম আমার বহুদিনের। যখনই চড়ি আমি চেপে বসি ডান দিকের হাফ সিটে, খাবলা খুবলা পেরিয়ে সে যখন নিয়ে যায় আমি তার উদ্ধত কনুই যথাযথ শান্ত রাখার চেষ্টা করি, বাঁক থেকে মাকে তাকে প্রশ্রয় দিয়ে যাই। এইভাবে কত কত মোড় আসে মোড় যায়, তারপর হঠাৎ একটা মাথা খারাপ ঝাঁকুনি এলেই বল সোজা গোলে, সোনায় সোহাগা। আমারও তো ততক্ষণে গুড়ি গুড়ি বৃষ্টি এসে গেছে, আবহাওয়া খারাপ দেখে গন্তব্য এসে যায় তাড়াতাড়ি, তড়িঘড়ি নেমে আসি, ডান হাতে মুঠো করা পয়সা গুঁজে দিই স্বল্প ময়লা তালুতে, তারপর চুপি চুপি বাড়ি ফিরে দেখি সমস্ত জমে থাকা মেঘ জল ঝরিয়েছে আমারই ছোট্ট উপকূলে। বাহ, খুব ভালো, খুব সাহসী এবং শরীরী অনুষঙ্গময় এইসব কবিতা। আচ্ছা তোমার আর একটা কবিতা আমরা শুনি, কুকুরিও তাহার প্রেমিক। তোমার একটা বই আছে? হ্যাঁ, ওখান থেকে একটা কবিতা পড়ছি যদি বলা থাকে। শীতের মান্যতা মা, এ শীতের মান্যতা, মাঝে মাঝে বসন্তে হয় অচেনা মাসিরা এসে ঘিরে ধরে বাবার শরীর, ওকে তুমি ডানা ছুঁয়ে দাও, বাতি দাও আমি আমার শত শত ভাই, আমি শুয়ে শুয়ে যাই সে চলন সিদ্ধ করে দাও, এই সোজা পথ আমারই নামুক, আমার কুসুম ওরা পান করে টুকটুকে মা, হৃষ্টপুষ্ট আখাম বাজে তাকে সোজাসুজি ভাই করি, করি আর করি ওই লাইন পেরিয়ে যত দূর। বাহ, খুব ভালো স্বাগতা। তুমি লিখতে শুরু করেছো, তোমার একটা বিরাট ক্যারিয়ার ছিল, সেটাকে ছেড়ে এসে, তাই না? না, আমি লিখতে শুরু করেছি তার আগেই, আমি স্কুল জীবনেই আমার লিখতে শুরু করেছি। আমি যখন স্কুল জীবনের একদম শেষ দিকে, ক্লাস আমি 11-এ পড়ি, সেই সময় থেকে আমি লিখতে শুরু করি। এবং তখন ছাপাতে না? না, সেই সময় লেখাটা একটা মানে শখের মতো জায়গায় ছিল। তারপর প্রথম সেটা 2001 সালের কথা বলছি, যখন আমি ক্লাস 11-এ পড়তাম। তো এবারে আস্তে আস্তে লেখা ছাপা প্রথম হলো, তার আগে কলেজ ম্যাগাজিনে একটা দুটো হয়তো ছাপা হয়েছে, আমরা নিজেরাই সেই কাগজ করতাম, সেখানে দু একটা কবিতা হয়তো বেরিয়েছিল, কিন্তু তারপরেই আমার বই হিসেবে বই বেরোয় এবং সেটাই প্রথম ছাপা। সে অর্থে সেটা 2007 সালে জিন্স পরি আমার প্রথম কবিতার বই, যেটা প্রতিভাস প্রকাশনা থেকে বেরোয়। সেটা খুব বিতর্ক তুলেছিল, হতে পারে। আচ্ছা, তো তুমি এই যে উদ্দাম শারীরিকতার কথা, মেয়েদের অনুভবের কথা, শরীরকে ঘিরে মেয়েদের অনুভবের কথা বলো, যেটা এতদিন আমাদের সমাজে ট্যাবু ছিল যে বলতে নেই, যৌনতার কথা বোধ হয় মেয়েরা মেয়েদের মতো করে তাদের অনুভূতি কথা বলবে না। যেমন তুমি অটোওয়ালা কবিতাটায় একটা অকপট, অলজ্জ, খুব সত্য সম্ভব একটা প্রকাশ ঘটালে, তা এইটা নিয়ে তোমার কোনো ট্যাবু নেই, তাই তো? না, থাকলে তো আমি লিখতাম না এরকম। মানে তুমি বলতে নেই তো বিশ্বাস করো না?
বলতেন তো বিশ্বাস করি না, এখন আমি কি লিখবো কবিতা সেটা তো আমরা ভেবে লিখি না যে আজ আমি একটা প্রেমের কবিতা লিখবো বা বিরহের কবিতা লিখবো। কিন্তু এখন আমার 7টা বই বেরিয়েছে, কবিতা সংগ্রহ বেরিয়ে গেছে, তো এখন যদি আমি ফিরে দেখি যে আমি কি লিখেছি কবিতায়, তাহলে আমি বলবো যে আমাদের সামাজিকতা, প্রাত্যহিকতা এইগুলোর জেরে যে চাপা পড়া যে সমস্ত ইচ্ছে, গোপন ইচ্ছে, বাসনা, কামনা, এগুলো আমার কবিতায় এসেছে খুব বেশি করে। আর এসেছে আমার মা মারা যান খুব অকালে এবং আকস্মিকভাবে 2008 সালে, তো সেই সব অনুষঙ্গ খুব এসেছে, এবং সেই সঙ্গে তার জীবনের যে সমস্ত অবদমিত ইচ্ছে বা বাসনা সেগুলো এসেছে। এবং আমার যেরকম হয় সমস্ত কবিদেরাই লেখেন, তাদের নানা সম্পর্কের অভিজ্ঞতা, বিচ্ছেদ, এই সমস্ত মোটামুটি আমার কবিতার প্রথম 7টা বইয়ের বিষয়বস্তু ঘুরিয়ে ফিরে এর মধ্যে। আচ্ছা, আর একটা আমরা কবিতা শুনে নিই তোমার, তারপরে এই যে তুমি একটা বললে নানা ধরনের সম্পর্ক এবং বিচ্ছেদ, সেই প্রসঙ্গে আমরা যাব। কবি স্বাগতা দাশগুপ্ত, তরুণী কবি, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি ইতিমধ্যেই যাকে তরুণ কবিদের জন্য নির্ধারিত শক্তি চট্টোপাধ্যায় পুরস্কার প্রদান করেছেন, যিনি তার কবিতার লাবণ্যে, ঐশ্বর্যে মোহিত করেছেন বাঙালি পাঠককে, স্বাগতা দাশগুপ্ত। এটা আমার চতুর্থ বই থেকে পড়ছি, বইয়ের নাম বসন্তের বুড়োহার, এবং বইটা প্রকাশ হয়েছিল সপ্তর্ষি প্রকাশন থেকে 2015 সালে। বসন্তেরও তো বয়স হয়, তখন সে আর শ্যামবাজারে দাঁড়িয়ে থাকতে পারে না একটানা, বসন্তের মেয়ে নিয়ে ঘুরতে পারে না পথে পথে, হাঁটতে চলতে লাঠি লাগে, কিছুটা হাঁটলেই হাঁপিয়ে যায়, ব্যাগ থেকে ওষুধ বের করে খায়, তারপর পাশের একটা বেঞ্চিতে বসতেই হয় তাকে, আর বসতে না বসতেই কোত্থেকে উড়ে আসে সেই বাচ্চা ফড়িং, সেই বাচ্চাটা, তার কচি কচি ডানা দুটো বুলিয়ে দেয় বসন্তের হাঁটুতে, তাকে ঘিরে ঘিরে পাক খায়, ছেড়ে যায় না তো। আজ এতগুলো কাদামাখা বছরের ওপর দিয়ে উড়ে উড়ে সে যখন এসেই গেছে, বসেই গেছে ঝুল আর কাদায়, তখন তুমিও, তুমিও আর ঘরে বসে থেকো না, বসন্তের বুড়ো হার নিয়ে ওই কোটর থেকে বেরিয়ে এসো, আজ একবার দেখা দাও, লেখা দাও, তোমার জ্বলন্ত হাতে এক্ষুনি সমাপ্ত করো রক্তমাখা এই বসন্তের পাণ্ডুলিপি। বাহ, খুব ভালো। তুমি কি নানা ধরনের এই যে বিষয়ে কবিতা লিখছো, তো এর মধ্যে তোমার বাবা মা, এই তুমি বললে মায়ের চলে যাওয়া, সেটা কি কখনো ছাপ ফেলে? হ্যাঁ, যেটা নিশ্চয়ই ছাপ ফেলেছে, মানে তোমার পারিবারিকতা তোমার মধ্যে ছাপ ফেলে, তাই তো? পারিবারিকতা বলা যায় কিনা জানি না, তবে আমার মায়ের চলে যাওয়াটা অবশ্যই, মায়ের চলে যাওয়াটা ছাপ ফেলেছে। যেমন তোমার নানা ধরনের প্রেমিকের আসা যাওয়া তোমার জীবনে, সেগুলোও ছাপ ফেলে। কেউ যাবেন না, এক্ষুনি ফিরে আসছে, আজকে আমাদের সঙ্গে আছেন স্বাগতা দাশগুপ্ত। ফিরে এলাম বিরতির পর বই আড্ডা লিখার চা অনুষ্ঠান নিয়ে চ্যানেল ওয়ানে। আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি তরুণী কবি স্বাগতা দাশগুপ্ত। স্বাগতা, শক্তি চট্টোপাধ্যায় পুরস্কার তোমার হাতে তুলে দিয়েছিলেন কে? এটা তুলে দিয়েছিলেন শ্রীমতী শাওলি মিত্র। শাওলি মিত্র, তিনি তখন বাংলা একাডেমির চেয়ারম্যান, আর জয়গোস্বামী সেখানে উপস্থিত ছিলেন। হ্যাঁ ছিলেন। জয়গোস্বামী কি তোমার কবিতার উপরে কখনো লেখালেখি করেছেন? না, করেন, লেখেনি না। আরো অনেক তরুণ তরুণীর সঙ্গে তো লিখেছেন, তোমার কবিতা নিয়ে লেখেননি। আচ্ছা, তুমি আরেকটা কবিতা যদি আমাদের পড়ো, একসময় তোমার উদ্দাম প্রেমের কবিতাগুলো খুব তোলপাড় তুলেছিল বাংলা কবিতায়, আজ থেকে 5-7 বছর আগের কবিতা কথা, সেই সময়টা খুব তোমাকে নিয়ে তোলপাড় চলেছিল, দেখি তেমন একটা দুটো কবিতা শোনা যায় কিনা। পুরনো, যাই হোক, পড়ো না। আচ্ছা, আজ সেই নদী, আজ সেই নদীর ধারেই আপনার, আপনার সঙ্গে, যেখানে আমরা ভেসে গেছিলাম একসাথে সেইখানে, এতগুলো জন্ম পেরিয়ে আজ সেই নদীর ধারেই আমাদের নিশ্ছিদ্র লৌহ ঘর, আপনাকে ফিরে পাওয়ার জন্য যাদের সঙ্গ করেছিলাম সেদিন, পরের প্রতিটা জন্মে আমি গলায় পড়েছি তাদেরই মুন্ডমালা, এতগুলো যুগ ধরে বহন করছি এও চিহ্ন, সঞ্চয় করেছি রস, একদিন আপনারই বিছানায় ঢেলে দেব বলে। আমাদের মিলনের উৎসবে শাঁখ বাজাচ্ছেন হারিনী আর ডোমিনী মায়েরা, কত দূর থেকে ভেসে আসা
মৃত এওদের উলুধ্বনি আপনি শুনতে পাচ্ছেন? বাহ, প্রেমের কবিতাকে তো তুমি রীতিমতো আমাদের সংস্কৃতির শিকড় দিয়ে জড়িয়ে নাও। আচ্ছা, তোমার কি অনেক প্রেমিক? মানে এক একবার এক একজনের প্রেমে পড়ো? এই যে সম্পর্কগুলো ভেঙে যায়, তোমার কষ্ট হয় না? তা থেকে লেখো না? হ্যাঁ লিখি। কোনটা বেশি লেখো, যখন সম্পর্কের মধ্যে থাকো নাকি যখন সেটা ভেঙে যায় ব্রেকআপ হওয়ার পরে লেখো? যখন মধ্যে থাকি। যখন মধ্যে থাকো কি একটা ট্রান্স এনজয় করো? কখনো কখনো, সবসময় না, কখনো কখনো। সেটা তোমার লেখাকে কিভাবে প্রভাবিত করে একটু বলো দু এক কথা। যা হয় কোনো একটা সম্পর্কের মধ্যে প্রথমে যেরকম অনেক সময় হয়েছে যে খুব হুড়মুড়িয়ে লেখা এসেছে, যেমন একটা হুড়মুড়িয়ে প্রেম আসে মানুষ, মানে আমার প্রেমে পড়া হলো একদম দাঁড়িয়ে থাকা থেকে ঝপাং করে শুয়ে পড়া, তো ফলে সেরকম কবিতাও সেই কখনো কখনো সেটা হয়েছে, সবসময় তা নয়। হঠাৎ একটা তোরপাড়ের মধ্যে অনেক কবিতা এসে গেছে। আবার কখনো ওই প্রেমটা তখন কবিতা লেখনি পরে লিখেছো নাকি? জেনারেলি সেরকম হয়নি, হ্যাঁ হয়তো পরেও আবার লিখেছি। এই নিয়ে তোমার কোনো ট্যাবই নেই যে একটা প্রেম করলে আরেকটা, মানে সেটা ভাঙা পড়া, একটা প্রেমে যাবো না এরকম তুমি বিশ্বাস করো না, তাই তো? না, এটা একটা বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই, এটা একটা প্রক্রিয়া, মানে একটা স্বাভাবিক প্রক্রিয়া হয়ে যায় তাই না মানুষের? হ্যাঁ, আটকাতে যায় না, তো এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নেই আমার। তুমি কখনো আটকাতে চেষ্টা করেছো যে কোনো প্রেমকে ঢুকতে দেব না? না, ঢুকে পড়েছে না, গেট ক্র্যাশ করেছে, গেট ক্র্যাশ করেছে। আমি আটকানোর চেষ্টা করিনি, এবার হতে পারে আমি প্রেমে পড়েছি, অপর পক্ষ প্রেমে পড়েনি, তখন আমার কিছু করার ছিল না, সেটা হয় না, তো আমি আটকানোর চেষ্টা করিনি কখনো। আচ্ছা, এই যে তোমার এত সব মহামহিম প্রেমিক পুরুষেরা, মানে যা হয় সবার কাছেই তার প্রেমিক কিংবা প্রেমিকা তো মহামহিমই হয়, তো তোমার, তুমি এটাকে দেখো কি করে, কিভাবে দেখো? তোমার অর্জন হিসেবে দেখো নাকি ব্যক্তিগত জীবনের সঞ্চয় হিসেবে দেখো? আমরা যখন মানে জীবনে এগোতে গেলে অনেক কিছু মুখোমুখি হতে হয়, যেমন আমরা নানা প্রচুর ছবি দেখি, প্রচুর বই পড়ি, নানা রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই, সেরকম প্রত্যেকেই আমরা নানা রকম সম্পর্কের মধ্যে দিয়ে যাই জীবনে, মানে এটাকে আলাদা করে আমি কিছু বিশাল অর্জন বা কিছু কিছু জিনিস জীবনে সঞ্চয় থাকে, তো আলাদাভাবে বিশেষ অর্জন হিসেবে দেখি না একেবারেই। আচ্ছা, তুমি কবিতা থেকে গদ্য অনুবাদের দিকে গেলে কেন? কবিতা আমি কুড়ি, দেখতে গেলে কুড়ি বছর কবিতা লিখেছি প্রায়, মানে হ্যাঁ প্রায় না, লিখে তো ছি 2001 সাল থেকে আমি কবিতা লেখা শুরু করেছি, 2021 সালও তো কুড়ি বছর হয়েই গেছে, তো এইটা লেখার পর আমার একটু মানে কিছুটা আমি একঘেয়েমি থেকে আমি অন্য অন্য জায়গাগুলো কাজ করার চেষ্টা করছি, আর কবিতাও যদি আমি লিখি আমি চাই যে আমি যা এতদিন লিখেছি তাই সেগুলোর থেকে বাইরে বেরিয়ে অন্য কিছু লেখার ইচ্ছে, সেরকম কিছু কিছু আমি লিখতে শুরু করেছি বলে আমার ধারণা। তো সেই সঙ্গে সঙ্গে সেই জায়গাটা ধরার জন্যই আমি অনুবাদ, গদ্য লেখা, আমি একটু উপন্যাস লেখাও শুরু করেছি। তাই তো এখন কি একটু কিছু বলবে তার সম্পর্কে? না, ওটা আমি এখন বলতে পারছি না, সবে শুরু করেছি। তবে আমি দুটো বই অনুবাদ করেছি, যেটা এই আগামী কলকাতা বইমেলায় বেরোতে চলেছে, 2023 সালের কলকাতা বইমেলায়, একটা একতারা প্রকাশন থেকে, সেটা 300 রামায়ণ, এটা এ কে রামানুজনের মূল লেখাটা। 300 রামায়ণ, ব্যাপারটা কি একটু বলো? 300 রামায়ণ হলো আমাদের দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এই যে রামায়ণের, মানে ভারত থেকেই রামায়ণগুলো ওইদিকে গেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে, তো এই রামায়ণের যে বিভিন্ন ভার্সন আছে সেগুলো কিন্তু তার রকম ফেরটা অনেক, মানে কোথাও যে রাম দেবতা, কোথাও রাম অর্ধেক দেবতা অর্ধেক মানুষ, কোথাও রাবণ হিরো, ট্র্যাজিক হিরো, কোথাও কিন্তু হনুমানই হিরো, মানে হনুমান রীতিমতো, ওখানে হনুমান একেবারে রামভক্ত প্রভুভক্ত এরকম চরিত্র নন, ওখানে বরং হনুমান খুবই রমণীমোহন চরিত্র। তা আমাদের দেশে এত বিতর্কের ঝড় তুলতে পারে না, এই যেটা আমি কথা বললাম, হ্যাঁ বিতর্কের ঝড়, এই লেখাটা সেই জন্য একটা কেন্দ্র, নাম করছি না, একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পাঠ্যক্রম থেকে বাদ পড়েছে বিগত কয়েক বছর, কিছু বছর আগে। তো এবারে এটা দক্ষিণ পূর্ব এশিয়ার, যে ওখানে রামায়ণ, এটা নিয়ে তুমি কি নবনীতা দ্বারা প্রভাবিত হয়েছো কোনোভাবে? তুমি জানো তো নবনীতা দেখছেন, খুঁজে বেড়াতেন অনেক ধরনের রামায়ণের, এই 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 পার্টিকুলার এই কাজটাতে আমি হইনি, এই কাজটায় প্রভাবিত হয়েছিল এই কাজটার জন্যই। আমি একটা অনলাইন একটা কোর্স করতে গিয়ে এই বই, এই ইয়েটার সন্ধান পেয়েছিলাম, এবং সেখান থেকে এই যে আমাদের ভারত এবং আমাদের সাউথ এশিয়ান দেশগুলো, মানে কোন কোন দেশ তুমি নাম বলতে পারবে?
ভিয়েতনাম, কম্বোডিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া এই সমস্ত অঞ্চলগুলো, মালয়েশিয়া, হ্যাঁ সেসব জায়গায় না মানে গল্প নানাভাবে প্রচলিত আছে। ভারত থেকেই গিয়েছিল? ভারত থেকেই গেছে, ভারত থেকেই গেছে, অনেকটা গেছে, কিছুটা গেছে পশ্চিমবঙ্গ, মানে বার্মা, মায়ানমার এগুলো হয়ে গেছে কিছুটা। 300 রামায়ণ থেকে একটু পড়বে তুমি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, 300 রামায়ণ লেখাটা শুরু হচ্ছে একটা হিন্দি লোক কথা দিয়ে। সেই লোক কথাটা যে আমাদের রামায়ণের কত রকম রামায়ণ আছে, রামায়ণের বিভিন্নতা বিষয়ক একটা লোক কথা, সেটা আমি পড়ছি। কতগুলো রামায়ণ? 300, 3000। কোনো কোনো রামায়ণের শেষে প্রশ্ন করা হয়েছে মোট কতগুলো রামায়ণ আছে, এর উত্তরে অনেক গল্প আছে, তার একটা হলো এই রকম। একদিন রাম যখন সিংহাসনে বসে আছেন, তার আংটিটা খুলে পড়ে গেল। যেই না সেটা মাটিতে পড়ল, অমনি মেঝেতে একটা ফুটো হয়ে ঢুকে গেল, ব্যাস তারপর অদৃশ্য। তার বিশ্বস্ত অনুচর হনুমান পায়ের কাছেই বসেছিলেন। রাম তাকে বললেন, আংটিটা যে হারিয়ে গেল, গিয়ে খুঁজে আনো। হনুমান যে কোনো গর্তেই ঢুকতে পারেন, তা সে যত ছোটই হোক না কেন। যেমন তার ক্ষমতা আছে খুব ছোট হওয়ার, তেমনি আবার বিরাট বড়ও হতে পারেন। তো তিনি ছোট্ট হয়ে ফুটো দিয়ে গলে গেলেন। যেতে 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 হঠাৎ পড়ে গেলেন পাতাল লোকে। আশেপাশেই ছিলেন কয়েকজন মহিলা। ও মা, দেখ দেখ কি ছোট্ট একটা বাঁদর ওপর থেকে পড়ে গেছে। তারা ধরে নিয়ে খাবারের থালার ওপর বসালেন হনুমানকে। পাতাল লোকে থাকেন ভূতের রাজা, প্রাণীদের খেতে বড্ড ভালোবাসেন। তাই হনুমানকে রাতের খাবার হিসেবে পাঠানো হলো অন্যান্য সবজির সাথে। বাহ, এ তো মানে খুব ঝরঝরে ভাষায় তুমি একটা খুব সুন্দর ইয়ে করেছো। তো ছোটরাও পড়তে খুব মজা পাবে মনে হচ্ছে। মনে হয় না এই গল্পটার জন্য। আচ্ছা, তুমি শেষ করছো গল্পটা, বড় আছে না? আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে, ফিরে আসছি। বিরতির পরে কেউ যাবেন না, আমাদের সঙ্গে আছেন তরুণী কবি স্বাগতা দাশগুপ্ত। ফিরে এলাম বিরতির পরে বই আড্ডা লিখার চা অনুষ্ঠান নিয়ে। আমাদের সঙ্গে আছেন তরুণী কবি স্বাগতা দাশগুপ্ত। স্বাগতা, কথা হচ্ছিল তুমি একটা গল্প পড়ে শোনাচ্ছিলে তোমার 300 রামায়ণ বই থেকে, তার একটুখানি গল্পটা বাকি ছিল, দেখি আগে শুনে নি একটু, যদি জোরে তুমি আমাদের পড়ে শোনাও। যেতে 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 হঠাৎ পড়ে গেলেন পাতাল লোকে। আশেপাশেই ছিলেন কয়েকজন মহিলা। ও মা, দেখ দেখ কি ছোট্ট একটা বাঁদর ওপর থেকে পড়ে গেছে। তারা ধরে নিয়ে খাবারের থালার ওপর বসালেন হনুমানকে। পাতাল লোকে থাকেন ভূতের রাজা, প্রাণীদের খেতে বড্ড ভালোবাসেন। তাই হনুমানকে রাতের খাবার হিসেবে পাঠানো হলো অন্যান্য সবজির সাথে। হনুমান কি করবেন বুঝতে না পেরে বসে রইলেন থালার ওপর। অবশেষে যখন তাকে ভূতের রাজার কাছে নিয়ে যাওয়া হলো, হনুমান রামের নাম জপ করতে লাগলেন, রাম 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 রাম। ভূতের রাজা জিজ্ঞেস করলেন, কে তুমি? হনুমান। হনুমান, কেন এসেছো এখানে? রামের আংটিটা পড়ে গেছে একটা ফুটো দিয়ে, আমি সেটাই নিতে এসেছি। রাজা আশেপাশে তাকিয়ে তাকে একটা থালা দেখালেন, তার উপর রাখা আছে হাজার হাজার আংটি, সবকটাই রামের। রাজা থালাটা হনুমানের সামনে এসে এনে রাখলেন, নাও তোমার রামের আংটি খুঁজে নাও। সবকটা আংটি হুবহু এক। আমি বুঝতে পারছি না কোনটা রামের, হনুমান মাথা নাড়িয়ে বললেন। তখন ভূতের রাজা বললেন, এখানে যতগুলো আংটি দেখতে পাচ্ছ ততজন রাম আছেন, তুমি মর্তে ফিরে গিয়ে তোমার রামকে দেখতে পাবে না, তার এই জন্ম ফুরিয়েছে। রামের জন্ম যখন ফুরিয়ে আসে তার আংটিটা নিচে পড়ে যায়, আমি ওগুলো রেখে দিই, এবার তুমি যেতে পারো। হনুমান ফিরে গেলেন। বাহ, তো এখানেই বোঝাচ্ছে যে কতজন রাম আছেন এবং সেই সঙ্গে কতগুলো রামায়ণ আছে, কতগুলো ভ্যারাইটি আছে এবং সব রামায়ণে কিন্তু রামকে যে মানে রাবণকে যে রাম বধ করছেন তা না, কোথাও সীতা বধ করছেন, কোথাও লক্ষণ বধ করছেন, কোথাও রাবণের 100টা মাথা আছে। এটা খুব ইন্টারেস্টিং। এটা কারা করছে বইমেলা বইটা? এটা একতারা প্রকাশন করছে। 300 রামায়ণ, মানে কত রকমের রামায়ণ এই পৃথিবীর নানান দেশে ছড়িয়ে আছে, ভারত থেকে তো গেছে গল্পটা, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার কথাই এখানে আছে। বাহ, খুব ভালো। আচ্ছা, তুমি আরেকটা অনুবাদ? হ্যাঁ, আরেকটা অনুবাদ আমি করছি, সেটা পিরান্দেল্লোর প্রেমের চিঠি। সেটা একটা লিটিল ম্যাগাজিন প্রকাশনা থেকে বেরোচ্ছে, দশমিক। তো সেখানে পিরান্দেল্লো আমরা জানি, দশমিক মানে যে পৃথ্বী, ওরা যেটা করে পৃথ্বী বসু। তো পিরান্দেল্লো, ইতালীয় নাট্যকার পিরান্দেল্লো, উনি 1936 সালে মারা যান এবং ওনার জীবনের শেষ দশকটা মানে মানে যার নাটক নান্দিকার করেছে, যার নাটক নাট্যকারের সন্ধানে, শের আফগান, শের আফগানও মানে এনরিকো কুয়ার্তো বা হেনরি দ্য ফোর্থ থেকে ওটা অবলম্বনে লেখা শের আফগান। তো অজিতেশ বন্দ্যোপাধ্যায় বাংলা করেছিলেন।
এখনো হয় এই দুটো নাটক, এখনো হয় তো ইরা করছে, সংস্কৃতি করছে, হ্যাঁ সংস্কৃতি দুটোই ওরা করছে, একটা নাট্যকারের সন্ধানটা বোধহয় কোথাকার তরবারি কোথায় রেখেছো এই নাম দিয়ে করছে। তো এবারে যেটা ওই পিরান্দেল্লোর যে শেষ জীবনের শেষ দশকটা, মানে 1925 থেকে 36 সালে উনি মারা যান, তো সেই সময় ওনার যিনি মিউজ ছিলেন তিনি ছিলেন অভিনেত্রী মার্তা আবা। তো মিউজ মানে প্রেমিকা এবং অনুপ্রেরণা দাত্রী। হ্যাঁ 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 বেশ। তো মার্তা আবা, মার্তা আবা, তো সেই মার্তা আবাকে উনি ওরা যখনই কাছাকাছি থাকতেন না মানে নিয়মিত 10 বছর চিঠি লিখেছেন এবং প্রচুর চিঠি আছে, এবং তার মধ্যে থেকে মানে 500 ওপরে চিঠি মার্তা আবা, সেগুলো অনেক, উনি 36 সালে মারা যাওয়ার পরে মার্তা আবা অনেকদিন সেগুলো সংরক্ষণ করেন মিলানের ব্যাংকের ভল্টে রেখে, ফাইনালি উনি ছাপা বারণ ছিল ওনার, হয়তো উনি সিদ্ধান্ত নেননি ছাপতার, সিদ্ধান্ত নিতে ওর 5 দশক সময় লেগেছে। কিন্তু লেডি ডানুর চিঠিগুলোর মতো ব্যাপার, অনেকদিন পরে জানো তো লেডি ডানু পরে রাজি হন, এবং পরে যখন উনি রাজি হন তখন ওনার বয়স 84 বছর, সেটা 1984 সাল। হ্যাঁ 84 বছর মার্তা আবার বয়স, তখন উনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ওগুলো দেন, চিঠিগুলো দেন, এবং তারপরে এই পিরান্দেল্লোস লাভ লেটার্স টু মার্তা আবা প্রথম ইংরেজিটা বেরোয়। কি ইংরেজিটা বেরোয়? লাভ লেটার্স টু পিরান্দেল্লোস, লাভ লেটার্স টু মার্তা আবা। সেটা তুমি বাংলা করেছো? সেটা আমি বাংলা করেছি, এবং সেখানে মোট 200টা চিঠি আছে। এবার আমরা ওটাকে ভাগ করে নিয়েছি, দুটো খণ্ডে কাজটা করব। তো প্রথম 1925 থেকে 30 সাল পর্যন্ত 90টা চিঠি ছিল, সেই 90টা চিঠি দিয়ে তার টিকা সহ এই বইমেলায় বইটা বেরোচ্ছে। ঠিক, প্রচুর প্রেমের প্রকাশ আছে তাতে নাকি না? আছে, প্রেমের যন্ত্রণার, কাজের কথা, কাজের অনুপ্রেরণার কথা মোটামুটি, এবং সেই সময় ফ্যাসিজম আসছে তার সেই নিয়ে ওর উদ্বেগ, তো সেই সব মিলিয়ে ফ্যাসিজমের পক্ষে ছিলেন পিরান্দেল্লো? অবশ্যই ছিলেন, এখন নানা রকম কি বলবো, নানা রকম নুয়ান্সেস আছে এক কথা। তুমি চিঠিগুলো পড়ে কি বুঝেছো? ওর ফ্যাসিজমের দিকে পক্ষপাত ছিল মানে কলকাতার? না, উনি বিরক্ত, উনি বিরক্ত যখন আসছেন তখন ওকে কাজ স্বাভাবিকভাবে কাজ করতে দিয়েছেন, উনি বিরক্ত তখন সেই সময়। আচ্ছা, মানে আমরা যে শুনি যে ফ্যাসিজমের পক্ষে ছিলেন, ছিলেন সেটা পরে হয়েছিলেন, এখন দেখুন তোমার চিঠিটা পড়ে হয়তো সেটা পাল্টে যেতে পারে। না না, এটা আমি বলছি 1925 থেকে 30, এই যে পক্ষে যে কথাটা উনি নোবেল পাওয়ার পরে ইয়ে করেছে সেটা তার পরের কথা, এবং দেখুন একটা শিল্পী তো তার জীবনে অত কনসিস্টেন্সি প্রত্যেক পয়েন্টে মেনটেন করা এটা আমরা প্রত্যাশাই করতে পারি না, আর অনেক রকম নুয়ান্সেস আছে এক কথায় আমি পক্ষে না বিপক্ষে এটা মানে বলে দেওয়ার মানে এইভাবে পক্ষপাতী। যাই হোক, পিরান্দেল্লোর চিঠি তার অনুবাদ মার্তা আবাকে লেখা, তরুণী কবি একজন করেছেন, এটা খুব আমরা আগ্রহে তাকিয়ে আছি, বইমেলায় এটা অন্যতম সংযোজন হবে। তুমি একদম শেষ দিকে আমরা প্রায় এসেও পড়েছি, তুমি কবিতা আমাদের শোনাও। শেষ একটা কবি স্বাগতার, কি কবিতা আরো বেরোচ্ছে? কবিতার বই কোনো বেরোবে? কবিতা বই এবছর এবছর হচ্ছে না, এটা কি কবিতাই শোনাচ্ছ? এটা কবিতা শোনাচ্ছি, এটা আমার শেষ বই যেটা পাখিমা বেরিয়েছিল 2019 আজকাল প্রকাশনা থেকে, তার একদম শেষ কবিতাটা পড়ছি। আজ সেই আগুনের কাছে এ কথা বলার, যে আগুন সব নেবে একদিন, যদি নাভি পড়ে থাকে অদাহ্য তবে তার কাছে এ কথা বলার, কিংবা সেই মাটি যে একদিন মিশিয়ে নেবে সব। তুমি বলেছিলে জীবনে যা সম্ভব হলো না তা যদি লেখাতেও না হয় তো কি, যদি কল্পনাতেও না হয়। তার চলে যাওয়ার কয়েক মাস পর আমরা আশ্চর্য কল্পনার মধ্যে জ্বালিয়ে রেখেছিলাম তার উপস্থিতি, গভীর রাতে আমরা একটা হাত বাড়িয়ে দিতাম পরস্পরের দিকে, কল্পনার হাত, অপর হাতে আমরা তুলে এনেছিলাম আমার মৃতা জননীকে, মৃত শরীর থেকে তার কামগন্ধ মুছে যায়নি, এ জীবনে অতৃপ্ত থাকা প্রতিটা খিদে জল জল করছিল তার হাঁ মুখে। আর তুমি আমার আদিম পিতা, আমার সমস্ত অন্ধকার শেষের আলো, তুমি ছাড়া কে পূর্ণ করতে পারে ওই অভুক্ত সরোবর, এমন কল্পনার সঙ্গী আর কে হতে পারে তুমি ছাড়া, কে মেটাতে পারে তার সারা জীবনের লাঞ্ছনা আর অপমানের যন্ত্রণা। এসো এসো, মুখ রাখো ওই অগ্নিগর্ভে, প্রবেশ করো, উন্মাদ হও, আমাকেও নাও তোমাদের মিলন প্রক্রিয়ায়, শুধু সাহায্যকারী নই, আমার ভেতরেও প্রবেশ করো তুমি, পূর্ণ করো এই কল্পকাম ত্রিভুজ, এওকে সাহায্য করছি আমরা গভীর থেকে গভীরতম সুখে, তুমি ঢেলে দিচ্ছ বীজ প্রাণহীন পিশাচিনীর ভেতর, মৃতা জননীর গর্ভে জন্ম নিচ্ছি আমি, একদিন এই সব কিছু লিখে রাখবো বলে।
তো সাংঘাতিক কবিতা। এই যে এত আগুন তুমি ঢেলে দাও কবিতায়, এত উত্তাপ, এমনই কি দিতে চাও বারবার? এই উত্তাপে বাঁচিয়ে রাখতে চাও বাংলা কবিতাকে? জানি না, সেটা দেখা যাবে কি হয়, জীবন কোন দিকে নিয়ে যায় সেরকমই হবে। মানে কখনোই তুমি তোমার শরীর এবং তার অভিজ্ঞতাকে অস্বীকার করে একটা সাবলাইম প্লেটোনিক জগতে কথাকে অস্বীকার করতে, কিন্তু প্লেটোনিক জগতে বিচার করতে চাও না, তাই আর কি। আমার যেরকম অভিজ্ঞতা সেরকম আমার লেখা, মানে সেটা যেরকম হবে সেরকম। বাহ, যেমন অভিজ্ঞতা সেটাকে একেবারে অকপট লেখায় তুলে আনা, এই হচ্ছে আজকে তরুণ তরুণীদের নতুন রক্তকণিকায় বাংলা কবিতাকে সঞ্জীবিত করার বর্তমান। আজকে আমাদের সঙ্গে ছিলেন তরুণী কবি স্বাগতা দাশগুপ্ত। যারা অনুষ্ঠান দেখলেন চ্যানেল ওয়ানের পক্ষ থেকে বই আড্ডা লেখার চা অনুষ্ঠানে, সকলের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।